সহিংসতা বা নারকীয় কর্মকাণ্ডের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী আপনার জড়িত নয়, বিএনপির নেতাকর্মীরা মাঠে নেই। আমি একটা জিনিস বলি আপনাকে, নাশকতা হচ্ছে বা যে কোনো অপরাধ যখন সংঘটিত হয় সে অপরাধটা তদন্তাধীন থাকে, তদন্ত যখন আপনার প্রাথমিকভাবে একটি বিষয় প্রমাণিত হয় তখন সেটা আদালতে সব আপনার সাবমিট করা হয়। কিন্তু আমরা এখন দেখি যেটা পুলিশ আপনার দু একদিন আপনার মনে করেন তদন্ত করেন, তদন্ত করে তারপরে আপনার একটা মন গড়া কাহিনী মন্তব্য বিরোধী দলকে ঘায়েল করার জন্য বা বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা আরো স্ট্রং করার জন্য কিংবা বিরোধী দলের যে দাবি সেই দাবিকে অসার প্রমাণ করার জন্য ওনারা ওনাদের মন্তব্য বক্তব্য দিয়ে থাকেন। আমি স্পষ্ট একটি কথা বলতে চাই, এ ধরনের কোনো সহিংসতা বা নারকীয় কর্মকাণ্ডের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী আপনার জড়িত নয়। আপনি আমাকে বলুন যে আমি নিজেও দেখেছি কিন্তু ভিডিও ফুটেজটা বা টেলিভিশনে যেটা দেখানো হয়েছে সেখানে দেখলাম যে আপনার মাইক্রোবাস থেকে নামছে, যারা নামছে তারা আর যাদেরকে গ্রেফতার করেছেন তারা এক কিনা। দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট, সেটাও একটা প্রমাণের বিষয় আছে, সেটা কিন্তু স্পষ্ট করে বলেননি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আওয়ামী লীগের মন্ত্রীরাই বলছেন যে বিএনপির নেতাকর্মীরা মাঠে নেই, তারা ভাড়া করা লোক দিয়ে কাজকর্ম করে। তাহলে আপনার ইখতিয়ার উদ্দিন কবির নামে যে যুবদল নেতার কথা বলা হয়েছে বা ছাত্র দলের যে নেতার কথা বলা হয়েছে, আপনার এ ধরনের কর্মকাণ্ড তো করার জন্য আপনার নেশাগ্রস্ত লোকদেরকে পাওয়া যায়, এটার জন্য তো সরাসরি কেউ তার নিজের জীবন বিপন্ন করে এ ধরনের ঘৃণ্যতম কর্মকাণ্ড যেটা তার রাজনৈতিক ক্যারিয়ার কিংবা যেই দলের আদর্শে সে বিশ্বাস করে সেই দলকে কালিমা মুখ লিপ্ত করার জন্যে সে এ ধরনের কর্মকাণ্ড করবে না। ওনারা যেভাবে বললেন মনে হলো যে যাদেরকে ধরেছে এবং যে নামগুলো আপনি বলেছেন যে তারাই এই কাজটা করেছে। মূল বিষয়টা হচ্ছে যে আপনার সরকারের অধীনে নিয়ন্ত্রণে পুলিশ বলেন, র‍্যাব বলেন, আইন প্রয়োগকারী সংস্থা বলেন, প্রতিটি প্রতিষ্ঠান সরকারের কথার বাইরে কোনো কিছু করে না এবং সে যেভাবে বলানো হয়েছে সাজানো হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রিমান্ডে গেলে আপনার ডিবিতে কিংবা পুলিশের রিমান্ডে গেলে তখন আপনার সবাই অনেক কথা বলে। আর দ্বিতীয় কথা, এ ধরনের বক্তব্য কেন আপনার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা দায়িত্বশীল একজন কর্মকর্তা হয়ে তিনি কেন এখন আপনার মিডিয়ার সম্মুখে বলবেন? এটা তো আপনার রিপোর্ট যদি ওনার থেকে থাকে উনি সেটা আদালতে আপনার সাবমিট করবেন, চার্জশিট দেবেন, বিচার হবে।